দক্ষিণেশ্বরে কালী মন্দিরে পুজো হয় শ্রীকৃষ্ণের ভাঙা মূর্তি। জানুন এর আসল কারণ। দক্ষিণেশ্বরে কালী মন্দিরে আমাদের রাজ্যে তথা গোটা দেশের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান। স্বয়ং শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের লীলাভূমি ছিল এই দক্ষিণেশ্বরে কালী মন্দির। এই মন্দিরের সঙ্গে জড়িত থাকা একটি চিত্তকর্ষণ কাহিনী। আমাদের দেশে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে বিভিন্ন মন্দির। এইসব মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে নানা কাহিনী, নানা রহস্য। এমনই একটি বিশেষ মহত্বপূর্ণ মন্দির হলো দক্ষিণেশ্বরের কালী মন্দির। রানী রাসমণি এই মন্দিরে প্রতিষ্ঠা করেন, মা কালী থেকে স্বপ্নাদেশ পেয়ে এই মন্দিরে স্থাপন করেন তিনি। এই মন্দিরে পুরোহিত হিসেবে নিযুক্ত হন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। তবে তখন তাকে পরমহংসদেব হিসেবে কেউ জানত না। এই মন্দির থেকে রামকৃষ্ণ দেব খ্যাতি নানা দিকে ছড়িয়ে পড়ে। দক্ষিণেশ্বরে কালী মন্দিরে রামকৃষ্ণ দেবের সঙ্গে প্রথম সাক্ষাৎ হয় স্বামী বিবেকানন্দের। দক্ষিণেশ্বরে কালী মন্দিরে ভাঙা মূর্তির পুজো, এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে একটি বিশেষ কাহিনী। এই কালী মন্দির চত্বরে রয়েছে একটি রাধা গোবিন্দের মন্দিরও। সেই মন্দিরে প্রতি বছর ধুমধাম করে জন্মাষ্টমী পালন করা হয়। আজ আমরা দক্ষিণেশ্বরে কালী মন্দিরে যে ঘটনার কথা বলবো তা আজ থেকে অনেক বছর আগের কথা। তখন দক্ষিণেশ্বর মন্দিরের প্রধান পুরোহিত দায়িত্বে রামকৃষ্ণ ঠাকুর, রানী রাসমণি তখনও বেঁচে। সেই সময় একদিন মন্দিরে চলছে বিশেষ প্রস্তুতি। জন্মাষ্টমীর পরের দিন হবে নন্দ উৎসব পুজো। সেই দিন সন্ধ্যায় যখন সন্ধ্যা আরতি ও ভোগের পর শ্রীকৃষ্ণের স্বয়ন দিতে নিয়ে আসা হয়, সেই সময় শ্রীকৃষ্ণের বিগ্রহ মাটিতে পড়ে যায় এবং পড়ে গিয়ে মূর্তির একটি পা ভেঙে যায়। বিগ্রহের পা ভেঙে যাওয়ায় সবাই অশুভ লক্ষণ বলে মনে করলেন। এই অশুভ ঘটনায় মন্দিরে উপস্থিত সকলে ভয় পেয়ে যায়। এই অবস্থায় কি করা যায় তা স্থির করতে ব্রাহ্মণরা সবাই মিলে আলোচনা বসেন। সব ব্রাহ্মণরা মিলে আলোচনা করেন, ঠিক করলেন যে ভাঙা মূর্তির কোনো মতেই মন্দিরে রেখে দেওয়া যাবে না। ভাঙা মূর্তি মন্দিরে রাখলে অশুভ প্রভাবের সবাই ওপর পড়ে। সবাই মিলে ঠিক করা হলো যে ভাঙা মূর্তি জলে ভাসিয়ে দেওয়া হবে এবং সেই জায়গায় একটি নতুন মূর্তি স্থাপন করা হবে। কিন্তু ব্রাহ্মণদের এই পরামর্শ পছন্দ হয়নি রানী রাসমণির। রানী রাসমণি তখন রামকৃষ্ণ ঠাকুরের কাছে ভাঙা মূর্তি নিয়ে কি করা যায় সেই বিষয়ে পরামর্শ চান। রামকৃষ্ণদেব বললেন, আমাদের বাবা মা যদি অসুস্থ হয়ে পড়ে অথবা যদি তার হাত পা ভেঙে যায়, তাদের কি আমরা ঘর থেকে বিদায় করে দিই আর নতুন বাবা মা ঘরে নিয়ে আসি? না, বাবা মা অসুস্থ হয়ে আমরা তাদের সেবা করি। ঈশ্বর আমাদের বাবা মায়ের সমান, তাই ঠাকুরের পা ভেঙে গেলে সেই মূর্তি রেখে দেওয়া হোক। সেই থেকে মন্দিরের ভাঙা মূর্তি রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে নমস্কার। ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ।